ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فقد قال المولف رحمه الله تعالى وقوله ليس كمثله شيء وهو السميع البصير وقوله ان الله نعم يعظكم به ان الله كان سميعا بصيرا وقوله ولولا اذ دخلت جنتك قلت ما شاء الله لا قوه الا بالله ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد وقوله احلت لكم بهيمه الانعام الا ما يطلع عليكم গাইরা মুহাল্লিস সাই দিওয়ানতুম হরম ইন্নাল্লাহু ইয়াহকুমু মায়েurid মহান সমস্ত প্রশংসা সালাত ও সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপর আজকে আমাদের আল আকীদা আল নামক কিতাবের এর আগে চারটি আলোচনা হয়েছে পঞ্চম পর্ব আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী সম্পর্কে আলোচনা চলছে আল্লাহ সুন্দর নাম আছে সুন্দর সুন্দর গুণ আছে এবং তার নাম গুণাবলী কোন সৃষ্টির সাথে করা যায় না। তার গুণ আছে কিন্তু সেই গুণগুলি সৃষ্টি জগতের মতো নয় সৃষ্টির মধ্যে ওই গুণগুলি আছে সৃষ্টির জন্য যতটা উপযোগী হইতে পারে আর স্রষ্টার জন্য সৃষ্টিকর্তার জন্য রবের জন্য ওই গুণগুলির ব্যাপক অর্থ আছে কোন তুলনা নেই যেইভাবে মহান আল্লাহ বলেছেন সে নাম এবং গুণগুলি সেইভাবে বিশ্বাস করতে হবে সেগুলি অস্বীকার করা অথবা সেগুলিকে রূপক অর্থে নেওয়া সেগুলির তাউল করা হচ্ছে বেদাতিদের পন্থা যেটা সালাফেসালহিনের তরিকা নয় নব সাল্লি সাল্লাম সাহাবাইকেরামদেরকে এইভাবে শুনিয়েছেন কোরআনে কেরমের আয়াত রব্বুল আলমিনের নাম গোনাবলী সম্পর্কে এবং রসুল্লাহ সাল্লাম আল্লাহর নাম গোনাবলীগুলি হাদিসে বর্ণনা করেছেন সাহাবাই কেরামরা তাঁরা এগুলির অপব্যাখ্যা করেননি অস্বীকৃতিও জানাননি এবং সেগুলিকে কোনো কিছুর সাথে তুলনাও করেননি যেভাবে তারা বিশ্বাস করেছে ওইভাবে আপনি একজন মুসলিম হিসাবে বিশ্বাস করবেন তাহলে হবেন আহলুসন্না জামা কোরআন সন্ন্যার অনুসারী এবং এই যেটা আসল জামাত জামাতামের জামাত সাহাবাই কেরামদের জামাত আদর্শ জামাত সেই জামাতের অনুসারী হবে তাহলে আপনাকে বলা যাবে আল জামাতের অন্তর্ভুক্ত আজকের বিষয়বস্তু হচ্ছে শুরু এই নিয়ে যে রবুল আলমিন শোনেন এবং দেখেন এসব বলছেন আল্লাহ রবুল আলমিনের জন্য শোনা এবং দেখা সাব্যস্ত করা সর্বশ্রোতা সবকিছু শোনেন সর্বদ্রষ্টা সবকিছুই দেখেন আল্লাহর এইগুলি হচ্ছে নাম সামি এবং বাসির আর তার সোনা এবং তার দেখা এগুলি তার সুন্দর গুণ বান্দাও দেখে আমরাও দেখি আর আমরাও শুনি কিন্তু সৃষ্টির সোনা স্রষ্টার সোনার মতো নয় আবার যখন সৃষ্টির সোনা বা সৃষ্টির দেখা স্রষ্টার মতো নয় তার মানে এগুলির অস্বীকৃতিও নয় অস্বীকারও করা গোমহাদের রাস্তা আবার এগুলি তাওল করা অর্থের বিকৃতি ঘটানো অপব্যাখ্যা করা এটাও গোমহাদের পথ যা মমতাজেলা বা এইরকমই জাহামিয়া তারা অস্বীকার করেছে এই বিষয়ে আজকে যে আয়াত নম্বর দিয়ে শুরু হচ্ছে সেটি চূড়ান্ত ফয়সালাকারী আয়াত এই আয়াতটি রবুল আলমিনের নাম এবং গুণাবলী সম্পর্কে আসমা এবং সিফাত সম্পর্কে চূড়ান্ত ফয়সালাকারী আয়াত তাতে যেমন আল্লাহর নাম গুণাবলী সাব্যস্ত করা হয়েছে তেমনি আল্লাহর সাথে কোনো কিছুর তুলনা এবং সদৃশ্য অস্বীকার করা হয়েছে করছেন আল্লাহর বাণী লেখক বলছেন তাঁর মত কোনো কিছু নয় এটা হচ্ছে নেতিবাচক আল্লাহর মতো কোনো কিছু নেই বা নয় অন্য কিছু আছে মানে আল্লাহর মখলুক আছে কিন্তু আল্লাহর মখলুক বা আল্লাহর মখলুকের যে গুণগুলি আছে শোনে দেখে চলে ফিরে কথা বলে হ্যাঁ খুশি হয় দয়া করে মায়া করে ইত্যাদি মেলা গুণ আছে আল্লাহর সৃষ্টির কিন্তু তারা আল্লাহর মতো নয় যখন তারা আল্লাহর মতো নয় তাদের গুণগুলিও আল্লাহর গুণের মতো নাই আল্লাহর মতো কোনো কিছু নেই না নামের দিক থেকে না গুণের দিক থেকে না কোন কিছু দিক থেকে না ক্ষমতার দিক থেকে ক্ষমতা একটা আল্লাহর গুণ তার মানে এই নয় যে আল্লাহর গুণগুলি অস্বীকার করবেন যে গুণগুলি আমাদের মধ্যে আছে বরং অহুয়াসমি অল বাসির তিনি সবকিছু শোনেন আল বাসির এবং তিনি সবকিছুই দেখেন তাহলে প্রথম অংশে কি করা হয়েছে না করা হয়েছে সৃষ্টির সাথে স্রষ্টার কোনো তুলনা নেই এটাকে কি করা হয়েছে না করা হয়েছে সৃষ্টির সাথে স্রষ্টার তুলনা এটা একটা বিষয় এটাকে হ্যাঁ করা হয়েছে না করা হয়েছে না করা হয়েছে কিন্তু সৃষ্টির সাথে স্রষ্টার যে তুলনা নেই তার মানে কি তিনি শোনেন না আমরা শুনি তাই আল্লাহ শোনেন না আমরা দেখি তা আল্লাহ দেখেন না হ্যাঁ আল্লাহ দেখেন আচ্ছা আমাদের দেখা আল্লাহর দেখা একরকম আমাদের শোনা শোনা না তারপরের একরকম আয়াত মহান আল্লাহ সাদ করছেন আয়াত সুরান আঠান্ন নিশ্চয় মহান আল্লাহ তোমাদেরকে সবচাইতে উত্তম উপদেশ দান করছেন নেমা ইয়াশাহি উন ইয়া মাসুফা আর কেউ কেউ মা মসুলা বলেছে। নেমা শেই আল্লেজিয়া এই রকম বেহি যদি মসুলা হয় তাহলে মা আরবি গ্রামারে অনেক প্রকার রয়েছে মা নাফিয়া মা মসুলা মা ম সুফা হ্যাঁ মা ইস্তিফামিয়া হ্যাঁ মেলা প্রকার রয়েছে যেগুলি যারা মাদ্রাসার ছাত্র ওপর লেভেলে তাদের জন্য জানে ফায়দা আছে এমনি সাধারণ লোকের তেমন ফায়দা নেই তবে এখানে নেম্মা নেমা যুক্ত মা দুই মা পাশাপাশি হয় এর গাম হয়েছে তারপরে নেম্মা হয়ে গেছে আর মা মানে সেই নেমা সেই ওন ইয়াই আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে উত্তম বিষয়ের উপদেশ দান করছেন যে উপদেশ দান করছেন সেটি বড়ই উৎকৃষ্ট বা উত্তম আল্লাহর উপদেশ সবচেয়ে উত্তম উপদেশ কানা সামি নিশ্চয়ই আল্লাহ সামিয়ান আল্লাহর ক্ষেত্রে কানা মানে ছিল নাই সৃষ্টির ক্ষেত্রে কানা মানে ছিল হয় কানারা রা জলন না লোকটি এর মানে কি পড়েছেন বলেন তো কি মনে হয় কানারা জ্বলুন না ছিল এখন আর ঘুমিয়ে নাই তার মানে অতীতের ছিল কিন্তু মানে কি ক্ষমাকারী ছিলেন এখন নাই তাই হ্যাঁ সর্বসময় এই জন্য বললাম যে আল্লাহর ক্ষেত্রে যখন কানার প্রয়োগ হবে তখন হ্যাঁ স্থায়িত্বের অর্থ হবে ছিলেন আছেন সর্বদা ছিলেন সর্বদাই থাকবেন এ শুরুতেই আলোচনা পড়েছে ওয়াল উয়ালও ওয়াল আখেরও তার সত্তা যেমন যেমন আদি অন্ত নাই তার গুণেরও তার মার্জনাকারী হওয়ারও শুরু শেষ নেই তার দয়ালু হওয়ারও শুরু শেষ নেই হ্যাঁ ওয়াকান আবিল জি আল্লাহ রাব্বুল মমেনদের উপর দয়ালু ছিলেন এ অর্থ করা যাবে দয়ালু আছেন তো এই যে এই শব্দ কানা কিন্তু আল্লাহ সর্বদাই আছেন এর অর্থ হবে কিন্তু যদি আপনি বলেন যে আমি আমার ছেলের উপর দয়ালু ছিলাম কানা তাহলে ছিলাম আজ এখন আছি এটা বোঝাবে না কানা মানে ছিল আসলে সৃষ্টির ক্ষেত্রে এখানে আল্লাহ বলছে ইন আল্লাহ কানা সামিয়া আল্লাহ হ্যাঁ সবকিছুই শোনেন না শুনতেন কানা অথচ কানা ব্যবহৃত হয়েছে সবকিছু শুনতেন আর শুরুও যে নেই সময় শুনতেন না পরে শুনতে শুরু করছেন আর শেষও নেই আখেরও সোনার ক্ষেত্রে দেখার ক্ষেত্রে তিনি সব সময় দেখেন এখনও দেখছেন আর সব সময় দেখবেন কিন্তু আমরা এক সময় শুনতাম না দেখতাম না আর এখন দেখি কিছু সামান্য দেখি যা সামনে আছে দেখি ডানে পিছনেও দেখি না আর কিছুক্ষণ পরে কিছুদিন পরে দেখব না ঠিক না মরে গেলে দেখবেন নাকি অন্ধ হ্যাঁ কানিয়া আল্লাহ রাবুল আলমিন সর্বশ্রোতা আল্লাহ কিছু শোনেন বাসিরা সিরা সব সবকিছুই দেখেন এই দুটো আয়াত থেকে কি দেখাতে চেয়েছেন এটা একটি বিষয় এতে কি রয়েছে বুঝে নিয়েছেন আশা করি এতে আল্লাহ সোনার গুণ রয়েছে আল্লাহর নাম হচ্ছে স্বামী সুতরাং আল্লাহ শোনেন সবকিছুই শোনেন আল্লাহর নাম হচ্ছে বসির তার মানে আল্লাহ দেখেন আল্লাহর দেখার গুণ রয়েছে এই দুটো বিষয় শেখাবার জন্য জানাবার জন্য প্রমাণ করার জন্য দুটো আয়ত নিয়ে এসছেন লেখক এই আয়াতগুলি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি এমা বিবনী কাসির রহমতুল্লাহ আলী প্রখ্যাত মুফাসের এবং মহাদ্দেশ তিনি বলছেন যে আল্লাহ রব আলম সমস্ত যুগলকে সৃষ্টিকারী সব কিছু সৃষ্টি করেছেন তার মতো কোনো কিছুই নেই কেন আন্না হল ফর্দ কারণ তিনি এক ও একক আমরা এক ও একক ন আমরা এক এক নেই আমাদের সহযোগিতা ছাড়া অন্যের সাহায্য সহযোগিতা ছাড়া চলাই যাবে না আসামার যিনি সার্বিক ক্ষেত্রে অমুখাপেক্ষী এবং সকল বস্তু সকলেই তার মুখাপেক্ষী আল্লা নজির কোনো তুলনা নেই যার কোনো নজির নেই আসামি যিনি সমস্ত আওয়াজ শোনেন যে কোন রকমের যেখানে আওয়াজ হোক না কেন যেখানে কোনো কথা হোক না কেন যে কোনো ভাষায় হোক না কেন যে কোনো অবস্থায় হোক না আসতে হোক জোরে হোক ভিতরে ভিতরে মনে মনে হোক সবকিছু আল্লাহ শোনেন আল্লা বাসির আল্লাহ কিছুই দেখেন ওলাফ আল সাইন ফিল্লাফ ইসলাম আকাশ জমিনে কোনো কিছুই আল্লাহ রবুল আলম থেকে অস্পষ্ট না গোপন না এই আয়াতের সিরে এমাম শৌকানি রহমতুল্লাহ বলছেন ওমান ফাহে মাহাজহিল আয়াত আল করিমা শুরুতে একটা কথা বলেছি এই আয়াত হচ্ছে চূড়ান্ত ফেসালাকারী আল্লাহ নাম এবং গুণাবলীর ক্ষেত্রে মনে আছে কথাটি যে এই বিষয়টি এম সহকারের কথা শুনে বুঝবেন এই আয়াতে এই দুটো কথাতে লাইসা কামিস লেহি লাইসা কামিস লেহি সেই একটা কথা আর একটা হচ্ছে অহস বসির এই দুটো কথাই চূড়ান্ত ফায়সালা আছে হক বাতিলের মাঝে ফায়সালা আছে এবং আহলে সোননাথ কে আহলে বিদাত থেকে পৃথক করে দেয় ওমান ফাহেমা হাজিল আয়াত আল করিমা আল্লামা শৌকানি রাহমাল্লাহ বলছেন তার অনেক কিতাব রয়েছে তার মধ্যে ইয়ামানের বড় মহাদেস একজন তার মধ্যে একটি হচ্ছে তফসির ফাতুল কাদির আর একটি হাদিসের কিতাব নাইরুল আওতার অনেক কিতাব রয়েছে তার ফিরখেরও রয়েছে যেই ব্যক্তি এই আয়টি বুঝল হাক্কা ফাহমেহা যথাযথভাবে বোঝার মতো তদব্বর হাক্কা তাদব্বরীণ এবং গভীরভাবে চিন্তা করল যেমন গবেষণা চিন্তা করা উচিত মাশাবিহা ইন দ্য ইখতেলাফিল মোখতালেফিন ফিস্সেফাতে আলা জাদাতিন বাদা ওয়া দেহা যারা এ আরটিকে বুঝলো এবং গভীরভাবে চিন্তা করল যেমনভাবে বোঝা উচিত ওই হ বুঝলো তারা আল্লাহ আব্বুল আলমের গুনাবলির ক্ষেত্রে যত দ্বিমত হয়েছে হক এবং বাতিলের সেগুলির ক্ষেত্রে স্পষ্ট রাজপথে চলবে সে কখনো বিব্রান্ত হবে না ইয়া আছে বুঝে নিলে ওয়াস দাদু বসি এবং তার জ্ঞান আরও বৃদ্ধি পাবে যা তা আমমালা মানা কলি আওয়া সামউলবাসত যখন গবিরভাবে চিন্তা করবে অহওয়া সাম ওউলবাসির তিনি সর্ব শুরুতা এবং সর্ব দরস্টা। ফাইন না হাজাল এসবাদ বাহাদা জাল ন নাফ ল মমাছিলল আলা বাড়ী লেখিনওয়া সেফই সুদু অন সেলাজিল কুবে ফাক দূুরী আতা আলল হাততে কাদরা হাজিল হচ্ছ্যতে নাই এর অল কবি। বলছেন যে আল্লাহবুুল আলাম আয়াতের সুরুখানে। না করলেন কোন জিনিসটা না করেছেন আল্লাহর নাম নেই না করেছেন আল্লাহর গুণ নেই না করেছেন আল্লাহর সাথে তুলনা নেই আল্লাহর সদৃশ্য নেই কোন কিছু আল্লাহর সদৃশ্য নেই বলছেন যে এই যে হ্যাঁ করা হয়েছে আল্লাহর কোনো কিছুর তুলনাকে না করার পরে আল্লাহর কোনো কিছুর সদৃশ্য হওয়াকে না না করে আল্লাহর কোন কিছু সদস্য নয় লাইসা কামিস লেহি কারণ এই আয়াতের তর্জমা করে বিদাতিরা দিয়ে ভুল লাইসা কামিস লেহি সেই মানে আল্লাহর হাত নাই কুদরতি হাত হ্যাঁ আল্লাহর চোখ নেই হ্যাঁ রক্ষণাবেক্ষণ নেই আল্লাহর চোখ নেই আর হাত নেই বলা হয়েছে না লাইসা কামিস লেহি তার মত সেই কোনো কিছু নেই তার মতো কোনো কিছু নেই তার গুণ নেই বলা হয়েছে বলা হয়েছে তার মতো কোনো কিছু নেই তা এই যে সদৃশ্যকে না করা হয়েছে তারপরে হ্যাঁ করা হয়েছে কি দিয়ে সামিউল বসির দিয়ে ইস্তমাল আলা এটা এতে রয়েছে দৃঢ় প্রত্যয় দৃঢ় দৃঢ় প্রত্যয় এমন ইয়কিন এমন দৃঢ় বিশ্বাস যাতে আপনার প্রশান্তি রয়েছে অশেফা ও সুদুর এবং যাতে বক্ষের মানুষের সেনার রোগের আরোগ্য রয়েছে অনসেলাজিল কলুব এবং মনের তাতে শান্তি রয়েছে হে সত্যের সন্ধানী সুতরাং এই আয়াতের কদর করো মর্যাদা দান করো কাদরা হাজির হুজ্জা এই দলিল স্পষ্ট দলিল এবং অকাট্য প্রমাণ যে শক্তিশালী প্রমাণ অল্প রহান এর তুমি মর্যাদা দান করো এই আয়াতটাকে ভালো করে গভীর ভাবে চিন্তা করো তোমার জন্য চূড়ান্ত ফয়সালা করবে রাস্তা কোনটা নেবে তুমি আল্লাহ রবুল আলমিনের নাম এবং গোনাবলীর ক্ষেত্রে একটা হচ্ছে আল্লাহ নাম গোনাবলীকে সাব্যস্ত করা করবেন না করবেন না নাম গোনাবলী সাব্যস্ত করবেন এর দলিল হচ্ছে দ্বিতীয় অংশটুকু ওয়াহুয়া আসামি আল আলবাসির সাব্যস্ত করবেন তিনি স্বামী এবং তিনি বাসির আর যেটা অস্বীকার করেছে মিন বা মোতা জেলা মাতুরি দিয়ে তারা অনেক কেউ কিছু সেফাতে অস্বীকার করেছে কেউ কিছু অস্বীকার করেছে বা অর্থের করেছে করেছে কেউ অস্বীকার আর এক দল আল্লাহর সেফাত গোনাবলিগুলিকে সাব্যস্ত এমন ভাবে করেছে যে সৃষ্টির সাথে তুলনা করে ফেলেছে মুসাবিয়া সাদৃশ্যতা পোষণকারী গুমরা দল হ্যাঁ আল্লাহর গুণ আমাদের মত হ্যাঁ আল্লাহর সোনা আমাদের শোনার মতো আল্লাহর দেখা আমাদের দেখার মতো আল্লাহর হাত আমাদের হাতের মতো তসবি এটাকে কি করা হয়েছে এই আরেক গুমরা দলের খণ্ডন করা হয়েছে কি দিয়ে প্রথম অংশ দিয়ে লাইসা কামিস দুটো দল গুমরা হয়েছে তাহলে আল্লাহর নাম গোনাবলীর ক্ষেত্রে তিন ভাগে বিভক্ত হয়েছে দুটো গুমরা দল দুই সাইডে আর মাঝখানে আহলে সোনাত জামাত এইভাবে বুঝে সহজভাবে বুঝবেন এবং একটা সাধারণ মানুষ বুঝতে পারবে এক দল হয়েছে কি করে যে আল্লাহ রাবুল আলমিনের গণ বাচক নামগুলি বা গুণগুলি আমরা অস্বীকার করি বা এগুলিকে আমরা রূপক অর্থে নি তাবিল করি বোঝা গেছে সুতরাং উদাহরণস্বরূপ আল্লাহর হাত হাত মানে কুদরতি হাত রূপক অর্থে নিল আল্লাহর চোখ মানে আমার চোখের সামনে তো আপনারা আছেন মানে আমার রক্ষণাবেক্ষণ ছেলেটা তো আমার চোখের সামনে ছিল মানে আমার রক্ষণাবেক্ষণ আমার তাওল অথবা তাতিল অস্বীকার করা তাওল তাতিল হ্যাঁ অস্বীকৃতি এ একটা দল এইদিকে দিকে গুমরা হয়েছে মতলা তারপরে মাউএলা মোতাকলিন আশায়রা মাতুরি দিয়া মতলা এক দল গুমরা হয়েছে আর এক দল গোমরা হয়েছে না আল্লাহর সব গুণ আছে আর এমন ভাবে আছে যে সেগুলি আমাদের মতো সে গুণগুলি আমাদের গুণের এই মত গোমরা হয়েছে এবার বোঝা গেছে এদিকে একটা দল গোমরা এদিকে আরেকটা দল গোমরা আহ জামাত কি বলছে আল্লাহ রব্লা গুণগুলি যেগুলি কোরআন এবং হাদিসা আছে সেগুলি আমরা মানি মানি না মানি নে মানি বিনা বিকৃতিতে তাবিল করি না রূপকর্থিনী থেকে নেয় বিনা তাতিলে অস্বীকৃতিতে নিষ্ক্রিয় করি না হ্যাঁ এবং তার সাথে সাথে আমরা কারোর সাথে তুলনাও করি না এ মুসাবাহা গুমরা যারা তুলনা করেছে যে সৃষ্টির মতোই স্রষ্টার গুণ সেই দল গুমরা তাদের দলে আমরা নয় আর যারা অস্বীকার করেছে বা রূপক অর্থ নিয়েছে তাদের দলেও আমরা নয় এবার বুঝতে পেরেছেন তাহলে টোটাল কথা গোটা এই কিতাবে এই আলোচনাগুলি আসবে যে এক দল এই দিকে গুমরা হয়েছে আল্লাহর গুণগুলিকে সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করি এমন ভাবে সাব্যস্ত করেছে যে গুণগুলি সৃষ্টির গুণের মতো যেমন আল্লাহর নামা আল্লাহর অবতরণ কার না গুমরা কথা বলছি বেদাতিদের কথা মুসাবাহর কথা মুসাবাহ বলছে যে আল্লাহর অবতরণ আমাদের মতই যেমন একটা লোক স্টেজ থেকে নামছে হ্যাঁ বা পাঁচতলা থেকে নিচে নামছে আমাদের নামা এটা আল্লাহর নামাটা প্রথম আসমানের নামাটা হচ্ছে আমাদের মতই এরা মোসাব্বে হাগুমুরা আর একদল বলছে এটা তো এটা তো সাব্যস্ত করা যাবে না মুটেই করা যাবে না পুরো আশিকার আল্লাহ নেমে আসেন না আল্লাহর রহমত নেমে আসে আল্লাহ নেমে আসেন না আল্লাহর রহমত নেমে আসে আহলে সুন্নাতুল জামাত কি বলছে না এদিকে না ওইদিকে কি বলছে আল্লাহ নেমে আসেন কিন্তু আল্লাহর নেমে আসা আমাদের নেমাশার মতো নয় যেমন মোসাব্বা গোমরা বলছে আর আল্লাহর নেমে আশাকে অস্বীকার করি না আল্লাহ নেমে আসেন আল্লাহ শুধু রহমত নামে না বোঝা গেছে ম্যানে যদি এই স্পষ্ট দলিল প্রমাণটি হ্যাঁ এর মূল্যায়ন করো এবং এটাকে ভালো করে বুঝো গভীরভাবে ফাইন একাত্হাত্ম্য বেহাকে সিরাম মিনাল বেঁধে তাহলে তুমি অনেক বিদাতকে চূর্ণ বিচ্ছন্ন করে দিতে পারবে মোসাব্বেহাদেরও আর মোতাকাল্লেমিন যারা আশায়রা মাতুরিদি তাদেরও বা মোতাজের ও তাহসেম উসা মিনাদ্দল আলাদ আর গুমরাহির ভ্রষ্টতার বড় বড় নেতারা যে রয়েছে তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিতে পারবে বা চন্ন বিচ্ছন্ন করে দিতে পারবে ও তুর্গে অনুফা তাওয়াইফা মিনাল মোতাকাল্লেমিন আর ইলমে কালামের যারা পণ্ডিত যেমন আশায়রা মাতুরিদিয়া মতাজেলা এদের নাককে মাটিতে মিশিয়ে দিতে পারবে ওয়ালা সি এ মা এদা দামামতা আলি এ কাউলাল্লাহ তাআলা বিশেষভাবে এই আয়াতের সাথে লেইসাকা মিশলেহি সাহি ওয়া ওসামিউল বাসির এটি একটি আয়তার আয়ত নম্বর এগারো মনে রাখবেন আরেকটি আয়ত হচ্ছে ওয়ালা ইয়াহি দোন আবেহি এলমা মানবজাতি বা আল্লাহর কোন সৃষ্টি আল্লাহকে তাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারে না তো আমাদের জ্ঞানের উর্ধে আল্লাহর জাত সত্তা আল্লাহর গুণাবলী সিফাত আল্লাহর নেমে আসা আল্লাহ আল্লাহ চোখ আল্লাহ চেহারা সবকিছু আমাদের জ্ঞানের বাইরে জ্ঞান দিয়ে আয়ত্ত করা যাবে না কিন্তু যেই শব্দগুলি বা যেই কথাগুলি বলা হয়েছে গুণগুলি সেগুলি অস্বীকার করা যাবে আমরা জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারবো না সেজন্য অস্বীকার করে দেব এই ছিল এই দুটো আয়াত সম্পর্কে বিস্তারিত আলোচনা আর এই আয়াতটাকে মনে রাখলে বাকি সবগুলি বুঝতে সুবিধা হবে এই দুটো আয়াতে ভাষ্যকার বলছেন একটু আগে বলেছি যদিও যদি আয়াত নিয়ে আলোচনা হলো তাতে যে দেখাবার বিষয়টি সেটি হচ্ছে আন্নাফি হেমা ইসবা তাম এল বাসাদাহে এই দুটো আয়াতে আল্লাহর জন্য সোনা এবং দেখার গুণকে কি করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে প্রথম আয়াতে নাফিও মোমা আলাতের মাখুলুকাত সৃষ্টি জগতের সাথে আল্লাহর তুলনা নেই একথা প্রমাণ করা হয়েছে লেস একামিসলি শাহি ফাফিজা আলেক আল জাম ও ফিমা ওয়াসাফা ওয়াসাম্ মা বেহি নফসাহু বেনান নাফি ওলেসবাদ এতে একত্রিত করা হয়েছে দুটো গুণকে একটা হচ্ছে আল্লাহ রব্বু লা নিজেকে যেই গুণগুলি দিয়ে কি করেছেন ভূষিত করেছেন আখ্যায়িত করেছেন যে আল্লাহ শোনেন আল্লাহ দেখেন এটাও রয়েছে আর কি রয়েছে না করা হয়েছে সেটা হচ্ছে তোলনাকে কোনো কিছুর তুলনাকে সাথে না করা হয়েছে তারপরে যে বিষয়টি আসবে সেটা হচ্ছে আল্লাহ ইচ্ছে ইচ্ছাকে আরবিতে আমরা বাংলাতে ইচ্ছে একটা শব্দ ব্যবহার করি আরবিতে দুটো শব্দ আছে যদি দুটোতে পার্থক্য আছে কিছুটা আল মাসিয়া ওয়াল এরাদা মাসিয়া শব্দটি শাহ থেকে শাহ মানে কি সা শাহ মানে বললেন ইনশা আল্লাহ মানে কি আল্লাহ যদি চান তো ওইখান থেকে তো শাহ বলছি ইনশা আল্লাহ যখন বললাম তো অর্থ করতে পারলেন আর সাহা বলছি তো বলছেন না ওইখান থেকে শাহ ইন বাদ দেন আল্লাহ বাদ দেন তো বাঁচলো শাহ তাই না তো শাহ মানে চাওয়া তো এই সাহ আর মাসদার হচ্ছে মাসি এতুন মানে চাওয়া আল্লাহ একটি গুণ হচ্ছে আল্লাহ চাওয়া আল্লাহ যা চান তা হয় আল্লাহর চাওয়ার বিরুদ্ধে কিছু হইতে পারে না আল্লাহ চান না আর ঘটে গেল এটা হইতে পারে হইতে পারে না ইরাদা আরাদা ইউরিদ মানে ইচ্ছা করা আল্লাহর এরাদার কথা কোরআনে কারীম আছে আল্লাহর মাসিয়াত আল্লাহর ইচ্ছার কথাও আছে শা শব্দ ব্যবহার হয়েছে আর শব্দটি ওই ব্যবহার হয়েছে আরবিতে দুটো শব্দ মাশিয়াহ শায়া শাউ আর আরাদা ইউরিদ ইরাদা এখানে কয়েকটি আয়াত উল্লেখ করেছেন কোন কোন আয়াতে শাহ শব্দ এসছে কোন আয়াতে এসছে এরা দা আয়াতগুলি তার জমা তফসির করি তারপরে তখন গুণটি নিয়ে আলোচনা করি ভাষ্যকার বলছেন এসবাতুল মশিয়াত এরাদ আল আল্লাহ সুবাহ আল্লাহর জন্য মশিয়াত এবং এরাদা ইচ্ছাকে সাব্যস্ত করা আল্লাহর ইচ্ছা আছে আল্লাহ রবুল আলমিনের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয় না কিন্তু আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে হয় কি হয় না দেখি পরীক্ষা করে আপনাদের আল্লাহর সন্তুষ্টির বিরুদ্ধে কিছু হয় কি হয় না কত কাফের পৃথিবীতে ওপর বা ওপর কি সন্তুষ্ট ওপর সন্তুষ্ট যে তোমরা সিরিক করো বিদায় উপর সন্তুষ্ট কবরে সেজদা করার উপর সন্তুষ্ট তো হচ্ছে তো আল্লাহর হ্যাঁ সন্তুষ্টির বিরুদ্ধে হয় কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হইতে পারে আল্লাহ কি আল্লা পছন্দ করেন যে কেক্ষন করুক হ্যাঁ না কিন্তু আল্লাহর যদি বলে আল্লাহ পছন্দ না সেজন আল্লাহ ইচ্ছাও করেন আল্লাহ ইচ্ছার বিরুদ্ধে তাহলে ইচ্ছার বিরুদ্ধে যেটা হয় সেটা সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিজেদেরকে মনে করি ঠিক না আপনার অফিসে আপনি বস আর আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনার অফিসে কিছু ঘটছে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনি চান না তারপরে হ্যাঁ আপনি জানছেন তারপরেও রুখতে পারছেন না তো আপনি শক্তিশালী না অক্ষম অক্ষম আল্লাহ তো সক্ষম সর্বশক্তিমান ইন্না আল্লাহ কুলিশাইন আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা ভালো মন্দ পৃথিবীতে সবকিছু নামাজি হোক আর বে নামাজীকে স্বাধীনতা দিয়ে রেখেছি নামাজিকে যেমন স্বাধীনতা দিয়ে রেখেছে নামাজি স্বাধীনভাবে নামাজ পড়ছে বে নামাজি স্বাধীনভাবে ঘুমিয়ে থাকছে হ্যাঁ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না এভাবে ফিরে আসি ওই কথাটা যেটা বাঙালিদের গুমরাহি বা আমাদের সমাজের গুমরাহি অনেকের সেটা হচ্ছে বিনা হুকুমে গাছের পাতা নড়ে না কথাটি ঠিক না ভুল ভুল কিন্তু বিনা গাছের পাতা নড়ে না না এটা এটা ঠিক ঠিক ভুল ইচ্ছাই ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে আমি হুকুম করছি যে এই কাজটা করে আসেন ভালো হুকুম করবো না খারাপ হ্যাঁ অথচ আমি মানুষ তারপরে আপনার একটা ধারণা যে লোক ভালো তখন খারাপ এর হুকুম করবেন না ঠিক না মারতে বলবো চুরি করতে বলবো হ্যাঁ বেমানি করতে বলবো তো আল্লাহ রব চুরি করতে বেমানি করতে আর মারধর করতে আর খুন করতে বলেন নাই তো আল্লাহ তো হুকুম করেন নাই তো পৃথিবীতে তো ঘটছে এগুলো এই জন্য আল্লাহর বিনা হুকুমে গাছের পাতার নয়ার কথাটি বল কিন্তু আল্লাহর ইচ্ছা আছে সবকিছু হোক কারণ এটা হচ্ছে পরীক্ষার জগৎ এখানে হোক খেলা খেলুক খেলনা ঘরে আর এই বিষয়টা আরো স্পষ্ট হবে যখন আয়াতগুলি তফসি করবে এবং বিষয়গুলি আলোচনা তখন এভাবে আসবে মহান আল্লাহ বলছেন ওয়ালাউলা ইস দাখাল যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে হে বাগানের মালিক বাগানের মালিকের ঘটনা সুরায় কাহাফে রয়েছে আট নম্বর উনচল্লিশ অহংকারের সাথে দাপটের সাথে ঢুকেছিল আল্লাহ রব বাগান গিয়ে শেষ করে দিল গেল বাগান শেষ জলে শেষ আল্লাহ বলছেন যে ওয়ালাউল্লা ইস দাখাল তাকা তোমার বাগানে যখন ঢুকেছিলে তখন কেন তুমি বলনি ওয়ালাউল্লা ইস দাখাল জান্না কুলতা মানে ওয়ালাউল্লা কুলতা আসলে লাউলা সম্পর্ক কুলতার সাথে ইস দাখাল তাকা যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে লাউলা কুলতা কেন তুমি বলনি কি বলনি মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যা চেয়েছে তাই পেয়েছি এই জন্য ভালো কিছু দেখলে কি বলতে হবে মাশাআল্লাহ এই আয়াতের দলিল শুনবেন আজকার আলহামদুলিল্লাহ মানুষের অভ্যাস হচ্ছে নামাজ পড়ুক না পড়ুক ইনশাআল্লাহ বলছে আর মাশাআল্লাহ বলছে বিশ্বাস করে বাংলা ভাষে ماشي আজকার ওই ফেসবুকের জগতে আর ওই ফিল্মের জগতে কোন একটা খবর সাংবাদিকতার জগতে নামাজটা মাঝে ধার ধার না আর তারপরে সেক হয়তো সেকুলার তারপরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলছে শুনে একদিকটা ভালো লাগছে আরে কিছু তো মানছে তাই না ভাষাতে তো কিছু মাঝে জাতি যাদেরকে শোনাচ্ছি আমার সংবাদ যারা শুনছে তারা যেহেতু ইসলাম প্রিয় ইসলাম ভালোবাসে মাসাল্লার প্রয়োগটা বেড়েছে আজকে থেকে তিরিশ বছর আগে বুড়ারা মাশাল ইনশাল্লাহ জানতো না কথা ঠিক কিনা এটা একটা আমাদের জন্য শুভ সংবাদ যে ইসলামের দিকে ফিরে আসছে জাতি আগামী জেনারেশন ইসলামের দিকে ফিরে আসছে এবং ইন ফিউচারটা হচ্ছে ইসলামের মানে আগামী ইনশা আল্লাহ তালা ইসলাম এবং মুসলিমরা নেতৃত্ব দেবে পৃথিবীর জি ইনশা আল্লাহ জি এটা শুভ সংবাদ জি ভালো লক্ষণ এটা একটা যুগ ছিল বুড়া না ছাড়া কেউ নামাজ পড়তো না আর এখন বুড়াদের চাইতে যুবকরা বেশি নামাজ পড়ে তাই না বুড়ারা নামাজ পড়লে ওই বিদাত দিয়ে নামাজ পড়ে কিন্তু এই যুবক গুলো মাসা আল্লাহ সন্নতি নামাজ পড়ে হ্যাঁ ডাকার কাপড় উঠিয়ে নামাজ পড়ে যুবকরা দাঁড়িয়ে রাখে যুবকরা দাঁড়িয়ে রাখে এগুলো ভালো সংবাদ কিন্তু আমাদের ভালো দিকগুলো দেখতে হবে এতে হবে কি হেম্মত হবে সাহস হবে যে আমরা দুর্বল নই আলহামদুলিল্লাহ বাড়ছে ইসলাম এমন একটি দিন যেই দিনকে যত চাপাবার চেষ্টা করবে হ্যাঁ যত দমন করার চেষ্টা করবে তত বেশি উঠবে এভাবে তাই হচ্ছে আলহামদুলিল্লাহ বলতাম মাসা আল্লাহ তুমি বলতে মাশাআল্লাহ আল্লাহ তাহলে তোমার বাগান বহাল থেকে যেত তোমার নিয়ামত ঠিক থাকতো আল্লাহ ছাড়া আমার কোন ক্ষমতা নেই আল্লাহ যদি না দেন আমার ক্ষমতা নেই ফল পাকতে যাচ্ছে শেষ ধান পেকে আছে বন্যায় শেষ জি বিল্লা এই আয়াতে মাসা আল্লাহ আল্লাহ যা চান এই যে শাহ মাসিয়াত আল্লাহর চাওয়া প্রমাণিত হইল আরে কায়েদে সুরে বা কার দুশো নম্বর আয়াত ওয়ালা উস্হা আল্লাহ মাখতা তালু আল্লাহ যদি চাইতেন তো তারা আপোসে লড়াই করতো না লড়াই করার নেকির কাজ না গোনার কাজ আল্লাহ চেয়েছেন না চাননি চে লড়াই কবি কর যদি বলেন যে আল্লাহ চাই না তারপরে লড়াই করছে তার মানে আল্লাহ পারছে না থামাইতে অফারক নাকি তাহলে তো কুফুরি কথা হয়ে গেল এই জন্য ভালো মন্দ সবটাই আল্লাহ চান তবে ভালোর হুকুম করেন ভালোর উপর রাজি হন ভালোর পর সন্তুষ্টি প্রকাশ করেন ভালোর উপর খুশি হন আর মন্দ ঘটলে মন্দ হইলে আল্লাহ অসন্তুষ্ট হন পছন্দ করেন না ঘৃণা করেন ওলা আল্লাহ যদি আল্লাহ চাইতেন তো এই জাতির লোকেরা পরস্পর কে খুন করতো না বা আপোসে লড়াই করতো না আল্লাহ ওলা কিনালো তবে আল্লাহ রব্বুল আলমে যা চান তাই করেন এ আয় দুটো শব্দ দেখাবার জন্য আল্লাহ তা আল্লাহর চাওয়া মাসিয়াত পাওয়া গেল আর যা আল্লাহ এরাদা করেন ইচ্ছা করেন তাই করেন আল্লাহর এরাদার বিরুদ্ধে কেউ কিছু করতে না আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কেউ করতে পারে না দুটো আল্লাহর গনের ক্ষেত্রে শব্দ দেখলাম পরের আয়াতটি দেখেন সুরাম মায়াতার প্রথম আয়াত মহান আল্লাহ ইরশাদ করেছেন অহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম হে মানব তোমাদের জন্য গবাদি পশুকে হালাল করা হয়েছে বাহিমাতুল আনাম হচ্ছে উট হ্যাঁ গরু আর তারপরে মহিষটা গরুর মধ্যে সামিল তারপরে বকরি জাতীয় যত কিছু আছে বকরি জাতীয় মানে বকরি ছাগল পাঠাপাটি হইতে পারে মেঘ ভেড়া ভেড়িও হইতে পারে আবার দম্বা দুম্বিও হইতে পারে সব এক ক্যাটাগরিতে তিনটা ক্যাটাগরি ها যত রকমের উট হইক না কেন সবগুলি এক উঠের সমতুল্য এগুলিকে বাহিমাতুল আনাম এগুলি দিয়ে কুরবানি আর এগুলিকে আল্লাহ হালাল করেছেন বলছেন ইল্লা মা ইউতুল আলাইকুম তবে তোমাদের সামনে যা পড়ে শোনানো হবে পাঠ করা হবে গায়রা মুহিলিস সাইদে ওয়antum হরম তবে শোনো এহরাম অবস্থায় তোমরা শিকারী পশু হালাল মনে করবে না এহরামের অবস্থায় তোমরা শিকার পশুকে হালালকারী হবে না অর্থাৎ এরাম এহরামে থাকা অবস্থায় শিকার করবে না বা শিকার করায় কারো সহযোগিতা করবে না এহরামের অবস্থায় শিকার করা হারাম এক হচ্ছে হদুদে হারামের ভিতরে হারামের ভিতরে শিকার করা হালাল না হারাম হ্যাঁ হারাম এহরামকারীর জন্য না সকলের জন্য সকলের জন্য আর এ হদুদ এহারামের বাইরে আপনি তাইফে সাইল থেকে এহরাম বেঁধেছেন অথবা মদিনার আপনার জোলহলেফা আবিয়ার আড়ি থেকে এহরাম বেঁধেছেন আর চারশো তিরিশ কিলোমিটার বাকি আছে এই রাস্তাতে স্বীকার করতে পারবেন এহরাম বসতে পারবেন না বিনা এহরামে আছেন পারবেন পারবেন কিন্তু যদি এহারামের অবস্থায় না থাকেন তো গোটা রাস্তা চারশো বিশ কিলোমিটার পর্যন্ত প্রায় আপনি শিকার করতে থাকেন করতে থাকেন যেমন মসজিদ তানিমের কাছে যাবেন হদুদ হারামে ডুবছেন শিকার করা বন্ধ এবার বোঝা গেছে তাহলে দুটো মাসলা একটা হচ্ছে হারামের এলাকাতে শিকার করা এহরামকারী এহরামকারী নয় সকলের জন্য হারাম হ্যাঁ শিকারী পশু পাখি আর যারা এহরাম অবস্থায় থাকবে